শ্রীলঙ্কার বিপক্ষে আমরা স্কোরে দেখতে পাচ্ছি লিটন কুমার দাস, তারপর নাইম শেখ, বিজয়, সৌম্য সরকারকে হয়তো সাথেও খেলানো হতে পারে, হয়তো ওপেনে মনে হচ্ছে না, তারপর শান্ত ওয়ানডাউনে তাহিদুজ্জামান, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, এই 7 নম্বর এখানে সম্মুখে হয়তো খেলানো হতে পারে। স্পিনার হিসেবে আলিস, রিশাদ এবং তাইজুল, তাসকিন, ফিজ, শরীফুল, তানজিম। তো বিতর্ক হচ্ছে মিরাজকে কেন নেওয়া হয়নি, শেখ মেহেদিকে কেন নেওয়া হয়েছে, বিস্তারিত দেখুন ভিডিওতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক এবং হানান সরকার তারা জয়েন করেছে, কিন্তু সামনে যে মার্চ মাসে টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলবে শ্রীলঙ্কা, সেখানে স্কোয়াড ঘোষণা করেছে এবং শেষ স্কোয়াড ঘোষণা করেছিল নান্নু এবং বাশাররা, এবং সেখানে একটা বিতর্ক তৈরি করে গেছে, সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টিতে রাখা হয় নাই এবং মেহেদি হাসান মিরাজকে ওডিআইতে রাখা হয়েছে। টি টোয়েন্টি সিরিজে কেন রাখা হয় নাই, সেখানে শেখ মেহেদিকে রাখা হয়েছে। শেখ মেহেদি এবং মিরাজের টি টোয়েন্টির ইতিহাসটা যদি দেখি, মিরাজ খেলেছে 25টা, সেখানে 248 রান করেছে, শেখ মেহেদি করেছে 282, হাই স্কোর মিরাজের হচ্ছে 46, শেখ মেহেদির হচ্ছে 30। ব্যাটিং অ্যাভারেজ যদি দেখি 14.58, অন্যদিকে হচ্ছে 12.81, অন্যদিকে স্ট্রাইক রেট মিরাজের বেশি 118, অন্যদিকে 102, 19টা 4, 9টা 6, আর শেখ মেহেদির হচ্ছে 19টা 4, 10টা, মানে কাছাকাছি। ক্যাচ ধরেছে 12টা মিরাজ, সে ধরেছে 13টা, কাছাকাছি। কিন্তু এইখানে বোলিংয়ের দিক থেকে কিন্তু শেখ মেহেদি এগিয়ে আছে, অর্থাৎ 34টা উইকেট পেয়েছে। তাছাড়া অ্যাভারেজ, বোলিং অ্যাভারেজ যদি দেখি, সেখানেও এগিয়ে আছে শেখ মেহেদি, তার হচ্ছে 25, মিরাজের হচ্ছে 36, ইকোনমি এর দিকেও এগিয়ে আছে শেখ মেহেদি। ঠিক এই কারণেই মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টিতে রাখা হয় নাই। আপনারা জানেন দারুণ শেষ দিকে দারুণ একটা পার্টনারশিপ দেয়, টিমকে জেতায়, এই ক্রেডিটটা কিন্তু মেহেদি হাসান মিরাজের আছে, এবং রিসেন্ট আমরা দেখেছি বিপিএলও দারুণ একটা ইনিংস খেলেছে, 15-16 বলে 30-35 রান করেছে এবং শোয়েব মালিককে সাথে নিয়ে একটা ম্যাচ ফিনিশ করে এসেছে। কিন্তু এটাও ঠিক, শেখ মেহেদিও রংপুর রাইডার্সের হয়ে 30 বলে 60 রানের একটা দারুণ একটা ইনিংস খেলেছে, 69 রান এরকম একটা ইনিংস খেলেছে। তো সব কিছু মিলিয়ে দুজন কিন্তু কাছাকাছি, এখন দুজনকে একই ফরম্যাটে একসাথে হয়তো রাখে না এই কারণে, অন্যদিকে একজনকে টি টোয়েন্টিতে একজনকে ওডিআইতে রাখা হয়েছে। কেউ কেউ মিরাজের সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স সেটাকে নিয়ে আসছেন, মিরাজ যে 13 উইকেট পেয়েছে টি টোয়েন্টিতে, এর মধ্যে 4 উইকেট তার বেস্ট ফিগার এবং সেটাই রিসেন্টলি পেয়েছিল। সো সেদিক থেকে কিন্তু বল করে উইকেট নেওয়ার যে ক্যাপাবিলিটি টি টোয়েন্টিতে, সেটা কিন্তু মিরাজের অনেক কম। এইখানেই সমাধানটা হয়তো দেখেছে নান্নু বাশার, কিন্তু মিরাজের যে ফ্যান ফলোয়ার অথবা মিরাজ যে ওই যে ফিনিশিং করে আসে, ম্যাচ জিতিয়ে আসে, এই বিষয়গুলো মিরাজের মধ্যে আছে, এই কারণেই হয়তো অনেকেই মিরাজকে চাইছে, শেখ মেহেদিকে চাচ্ছে না। এখন শেখ মেহেদি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে কেমন খেলে সেটাই প্রমাণ হয়ে যাবে।